জি বাংলার পর্দায় আসছে নতুন এক ধারাবাহিক ইচ্ছে পুতুল, প্রকাশ পেয়েছে প্রথম প্রমো। অনেকদিন পর জি বাংলাতে আসছে ত্রিকোণ প্রেমের গল্প, যেখানে তার নিজের ভালোবাসাকেও অপরকে দিতে পিছু পা হবে না গল্পের নায়িকা। ধারাবাহিকে তিনটি প্রধান চরিত্র, তাতে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্র, মৈনাক ব্যানার্জি এবং তিতিক্ষা দাসকে। এখানে মেঘ অর্থাৎ প্রধান চরিত্রে আছেন তিতিক্ষা দাস। এই মিষ্টি অভিনেত্রীকে সম্ভবত এই প্রথমবার জি বাংলাতে দেখা যাচ্ছে। তবে এক দেড় বছর আগেই কালার্স বাংলার দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকের মাধ্যমে তিনি ডেবিউ করেছেন। তারপর জয় জগন্নাথ এবং কালার্সেরই মহালয়াতেও বেশ প্রধান চরিত্রে তাকে দেখা যায়। তবে এবার সবথেকে বড় ব্রেক থ্রু, কলকাতায় বাড়ি তার। প্রথমে মডেল হিসেবে তার কেরিয়ার শুরু হয়, তার ডাকনাম তিতলি। তিতিক্ষার শিক্ষাজীবন নিয়ে তেমন কিছু জানা যায় না, তার বর্তমান বয়স জানলে অনেকেই চমকে যাবে। তিনি নিজেই তার ফেসবুকে জানিয়েছেন 2003 সালের 12ই জুন তার জন্ম, সেই অর্থে তার বর্তমান বয়স 19 বছর, এই বছরই 20 হবে। তিতিক্ষার মায়ের নাম শুক্লা দাস। এই ছবিতে মায়ের সাথে তিতিক্ষাকে দেখা যাচ্ছে। তার প্রেম জীবন নিয়েও তেমন কিছু জানা যায় না। তবে দত্ত অ্যান্ড বৌমাতে কাজ করবার সময়ে আদিত্য বক্সির সাথে তার বন্ধুত্ব নিয়ে আলোচনা হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগছে তাকে কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।